মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তাহলে আমাদের যাত্রা হবে না। হগো হগো, অভিনয় খেলি তুমি জানো নাকি? হ্যালো সারিকা, ঢুকাই দিও না, বুঝতে নাই। ওগো সারিক, ওগো এবার তুমি আমাকে বিদায় করে দাও। আমি বিদায় করে দিব। ওগো মাঝি ভাই, বলুন সদাগর বাছা। এবার তুমি ফাইলের কাটা শক্ত করে ধরে রওনা দাও সে বাড়িতে উদ্দেশ্য। ঠিক আছে সদাগর বাছাই, আমরা হাইলের কাটা শক্ত করে ধরে তারপর রওনা দিব সেই কালীদর সাগরে। ওমায় মাঝি, বলুন সদাগর মাছায়। এবার গুনগুন গান গাই, হ্যাঁ, রওনা দাও সে কালীদর সাগর উদ্দেশ্যে। ঠিক আছে সদাগর মাছায়, আমরা গুনগুন গান গাই, রওনা দিলাম সেই কালীদর সাগরে। হ্যালো হ্যালো হ্যালো, মাঝি ভাইয়া যাও রে, আজি
মাঝি ভাই বলুন সদাগর ভাষায় এবার আমরা কোথায় এসেছি? এই তো সদাগর ভাষায় আমরা কালীধর সাগরের মাঝি পথে এসে গিয়েছি। ওগো মাঝি ভাই বলুন, কালীধর সাগরের মাঝি পথে থাকলে তো চলবে না, নৌকা কিনারায় চাপাও, এখানে নগে গাড়ো, আমরা এখানে বিশ্রাম নাও, আমি আমার ছয়টি সন্তান নিয়ে একটু বানিজ করে আসি। ঠিক আছে সদাগর মশাই, ওই তো দেখা যাচ্ছে সোনালী দ্বীপ, ওই দ্বীপে আমরা জাহাজ ভিড়িয়ে নিচ্ছি। মাঝি ভাই আমরা এখন কোথায় এসেছি? কালীধর সাগরের পারে বসেছি। মাঝি এখানে আমরা এখানে বিশ্রাম করে নেই, তাল ভর্তি আমরা দর্শ অভিমুখে যাত্রা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটি ভালো হবো, ওটা জিরেই নেই। কেন তুই বলি রৌব ধরে আমার চৌদ্দিনা মত করে উঠেছি? আমি তোমার চৌদ্দিনে মত করে উঠেছি, আমাকে পুষ্পাঞ্জলি না দিয়ে ছয় পুত্র নিয়ে বাণীতে এসেছো কার হুকুমে? কার হুকুম? হ্যাঁ হ্যাঁ, যাদব সদাগর কারো হুকুম নিয়ে চলে না। আমি জানতে এসেছি তুই কেন আমার চৌদ্দিনা মত ঘরে প্রবেশ করেছি। তার সদাগর তোমার চৌদ্দিনায় প্রবেশ কেন করেছি তুমি জানো না? কেন আমাকে পুষ্পাঞ্জলি না দিয়ে তুমি ছয় পুত্র নিয়ে বাণীতে এসেছ? আরে বাদা, আমি তো একবারই বলেছি পুষ্পত দূরের কথা, তোকে কি কলার চুছো আমি দেব না। দেবে না? না তুমি বলে তো চান সদাগর, ভেবে বলো। ভেবেই বলেছি তোকে আমি একটি পুষ্পাঞ্জলি দেব না। দেবে না? না। তবে তোমার এরা কি হয়? কেন ভগবান আমার ঘরে ছয়টি সন্তান দিয়েছে, তোমার সন্তানের প্রতি যদি এতটুকু মায়া তাহলে তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও। আরে বাদা, আমি তো একবারে বলেছি পুষ্পত দোলের কথা, তবে কি কলার চোখে আমি যাবো না। তাহলে তোমার এই চোদ্দ ভিঙা মধুগর কিভাবে ধ্বংস হয়ে যায় নিজের চোখে দেখো। তুই জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছি? জানি, চাম্পাই পুণ্যগরের বাচ্চা চান সদাগর। তুই ভেবে বলেছিস তাহলে আমার সজনিকা মধুগরে চলে চলে যা, যা বলছি। ওরে বোন Oh,
এখন দেখো চাঁদ, এই পদ্মা দেবী কি করতে পারে? তোমার ছয় পুত্র খেয়ে ফেলেছে, তোমার চতুর্ডিঙ্গা মধুকর কেড়ে নিয়েছে, এখন শুধু প্রতি দমে দমে বলবে ওই পদ্মা দেবীকে একটু পুষ্পাঞ্জলি দিলে এমনটি তোমার হতো না। এখন তুমি কাঁদো চাঁদ, এখন তুমি কাঁদবে, আর এই পদ্মা দেবী শুধু কেন চলে নিচ্ছে তুমি আছি অগো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তোমার ভক্ত তোমাকে দাদা দাদা আমি স্বর্গ থেকে মহাদেব বলছি, আমার বুকের মালিক, আমার মালিক, মালিক রে, ওরে পুত্র, ওরে বাপি, তোর আমাকে ছেড়ে কোথায় গেলি রে মালিক, আমার বুকে আয়, আমার বুকের মানে সন্তান আমাকে ছেড়ে কোথায় গেল, আরে মালিক মালিক রে, আমার মালিক যে আমার নাকি সারা দিচ্ছে না, দেখি আমার মালিক আমাকে ছেড়ে চলে গেছে, আরে মালিক তাদেরকে হারিয়ে আমি কোথায় যাবো রে বাপ, কে আমাকে বাবা বলে ডাকবে, আরে পুরা বউকে আমি কাকে দেখাবো রে, কেন তুমি আমাকে স্বপ্ন যুগে আদেশ করলে, আরে কেন এবার তুমি আমাকে মালিশ করতে পাঠালে ঠাকুর, তুমি আমার বুকের বাড়ি কেড়ে দিলে, আরে কালী পদ্মা শেষ পর্যন্ত তুই আমার ছয়টি সন্তানকে মেরে ফেললি, এখন আমি কোথায় যাবো, কার কাছে গেলে আমার এই পুরা ভোগ দেখবো, আমি আমার ছয়টি সন্তানকে আর ফিরে পাবো না, আমি পুত্র হারানো ব্যথা কার কাছে বলবো ভগবান, প্রতিরোধ
আমার বুকের মালিক হারিয়ে আজ আমি কোথায় যাব? এই কার কাছে গেলে পুত্র হারানো ব্যথা বলবো ভগবান? তরবি এই পৃথিবীর যার সন্তান হারিয়েছে সেই তো জানে তার হারানোর কি ব্যথা। যার হারাই নাই সে জানি না তার হারানোর কি ব্যথা। ভগবান আমি এমন কি অপরাধ করেছিলাম যার কারণে তুমি আমার ছয়টি সন্তান আমার কাছ থেকে কেড়ে নিলে ভগবান? দাদা আমি এখন কোথায় যাব? ওই তো ঘুরছে, আমি এখন কোথায় যাব? ওই তো সর্বক্ষণ প্রাসাদে দেখা যাচ্ছে, ওই প্রাসাদে গিয়ে আমি তার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করে কালো প্রতুষ্যে আমার দাস্য অভিমুখে যাত্রা করবো। আমি একটু সত্য, আমি একটু অগ্রসর দেখি আমার আত্মন আদেশ সারা দেয় কিনা।